তো কি অবস্থা সবার আশা করি ভালো আছেন সবাই সবার কথা বাদ আগে আগে প্লেয়ারদের খবর নেই দেখেন ভাই এভাবে অসম্মান করবেন না জেলের মধ্যে লাগে কষ্ট পেয়েও না দর্জি ভাই খেলার মধ্যে হার জিত তো আছেই কিন্তু আপনাদের লগে খেললে আমাদের হার জিত থাকবো না শুধু হারই থাকবো তোরা খারাপ বলছ না তোমার কথায় খুশি হই তোমার একটা বিস্কুট দিলাম কি চালাস বেടারা মাত্র 121 রান করে সব প্যাকেট হয়ে গেলিগা নিজের মাঠে তো কত্তারও জোর পড়ে কিন্তু তোরা তো কত্তার থেকে বদম কই কষ্ট লাগে তোদের জন্য টাক ভাই এগুলো বলে লাভ নাই আসল কথা হলো খেলার মধ্যে একটা দলের তো সেক্রিফাইস করতেই হয় এবার বললাম আমরই করি সেক্রিফাইস রাখ রাখতির মা কি সাকিব ভাই কি বল করলা একটা পোলাও আইনো ঠিকতে পারলো না কি রহস্য এমন বলের পেছনে আসলে আমি এত ভালো বল করতাম না কিন্তু ব্যাটিংয়ের সময় আমার আউট করে এক হালায় বেশি ভাব ছিল ওই হালারে মজা দেখানোর জন্য ওরের সহ আরও চারটারে আউট করলাম তাকে ভাই ছোট ভাই বুঝে নাই তাকে মাফ করে দেন ছেলেটা তো কার সামনে কি করত বুঝে নাই আপনারে আউট করে ওই নিজেরা হিরো ভাবছিল কিন্তু ওই যে হিরো না হিরো আলম সেটা ওই বুঝে নেয় মাফ করে দেন ধৈর্য ভাই তুমি বললা দেখা ওরে maaf করে দিলাম নেক্সট টাইম থেকে যেন কথাটা মনে থাকে আর এদিকে আমাদের লিটন দাদাও কাপায়া দিল দেখে মনটা আমার আনন্দে নেচে উঠলো কি খাইবা লিটন তুমি কি লাগবে তোমার বলো বেশি কিছু লাগবে না খালি আমার যে ফ্ল্যাট আছে ওইখানে যাতে অন্য কেউ যেতে না পারে সেই ব্যবস্থা করে দিও তোমার চাওয়াটা অনেক বেশি কারণ প্রত্যেক কাপালের স্বপ্ন থাকে লিটনের ফ্ল্যাটে যাবে আচ্ছা আমি চেষ্টা করে দেখব তো প্রথম ম্যাচে হোক আমরা খাওয়ার পর দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে কি প্ল্যান তোমাদের কম কুমার দেখা যাক কি হয় আল্লাহ আল্লাহ কইরা কোনো মতে ম্যাচ গুলা শেষ করলেই চলে আর কিছু লাগবো না ওরে ভয় টেনশন দিয়ে না পরের ম্যাচে আমাকে পোলাবেন কাঁপাই দিব খেলা না জিতলে নাম বদলায় ফেলবেন দেখবেন কেমনে খালি বাংলাদেশে হারাই তাতে আমার বাল ছেঁড়া গেল এত চুল নামি না করে মাটি আসো একেবারে বরে দেবো সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো ডাক ভাই আর বললেন না